নমস্কার, আমি জ্যোতিষী উত্তম কুমার আবারও চলে এসেছি আপনাদের সামনে। আজ একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আজকের আলোচনার বিষয়, আগামী 31 আগস্ট মহা ধনযোগ তৈরি হবে এবং এই দিনে সৌভাগ্য চতুর্থীও আছে। আর এই সৌভাগ্য চতুর্থীর দিনে 5টি রাশির জাতক জাতিকাদের ভাগ্য বদলে যেতে পারে। আজকের আলোচনা এই বিষয় নিয়েই। তার আগে যে কথাটা প্রত্যেকটা দিন বলি, আজও সেই একই কথা বলবো। সম্পূর্ণ আলোচনাগুলো শোনার চেষ্টা করুন, বোঝার চেষ্টা করুন, অনেক কিছু জানতে পারবেন, অনেক কিছু বুঝতে পারবেন, তারপর আপনাদের জীবনে অ্যাপ্লাই করতে হবে, তারপর গিয়ে সফলতা। সফলতা অনেক দূর দাঁড়িয়ে আছে। আপনারা কানে শুনবেন আর জীবনে বড় পরিবর্তন পেয়ে যাবেন এরকমটা না। আপনারা অনেকেই এই ধারণাগুলো নিয়ে থাকেন যে আমরা কানে শুনবো ভবিষ্যৎ বদলে যাবে। না, আপনাকে ফিল্ডে নামতে হবে, পরিশ্রম করতে হবে। আমরা সবসময় আমরা চেষ্টা করি নিজেদেরকে বদলানো, কিন্তু আমাদের সময় সাথ দেয় না। ঠিক সেই সময়টাই আমি বলি আপনাদেরকে। আর যখন সময় সাথ দেবে, তখন যদি আপনারা চেষ্টা করেন, অবশ্যই পরিবর্তন আসবে। ঠিক ম্যাচিংটা হতে হবে, কখন আপনার সময় ভালো থাকবে আর সেই টাইমটা আপনাকে ঝাঁপিয়ে পড়তে হবে। এমন এমন সময় দেখা যায় যে আপনারা যখন ঝাঁপিয়ে পড়েন তখন সময় সাথ দেয় না, আর এর কারণে আপনার সব কিছুতেই ফেলিয়ার, সাকসেস নেই। আর যখন দেখা যাচ্ছে যে আপনার সময় ভালো, গ্রহ নক্ষত্র খুব ভালো একটা প্রভাব আপনার উপরে বিস্তার করবে এবং তুঙ্গস্থ, তখন আপনারা হাত পা গুটিয়ে আছেন, সেখানে কিন্তু মিলছে না, জীবনে পরিবর্তন আসছে না। ঠিক সেই কারণে আমি কিন্তু প্রত্যেকটা দিন আপনাদেরকে কোনো না কোনো বিষয়ে অ্যালার্ট করার চেষ্টা করি, জাস্ট অ্যালার্ট করা, আপনাদেরকে জানানো, সতর্ক করা। যদি আপনারা এই সময়টা ভালো ব্যবহার, ভালো কাজে ব্যবহার করতে পারেন এবং সম্পূর্ণভাবে নিজেদেরকে চেঞ্জ করতে চেষ্টা করেন, অবশ্যই পরিবর্তন আসবে। এই যে আমি বলছি ভাগ্য বদলে যাবে, কিভাবে বদলে যাবে? আপনি ঘরে বসে থাকলে বদলে যাবে না। আপনার যদি এই সময়টা শোনার পরে সম্পূর্ণ অ্যালার্ট থাকতে পারেন, জাগ্রত থাকতে পারেন, পরিশ্রম করতে পারেন, তবেই বদলাবে। আর যদি কানে শুনে নিলেন আপনার ভবিষ্যৎ বদলে যাবে, আপনি বসে থাকলেন, বদলাবে না। কারণ আপনার হাত ধরে, আমি প্রত্যেকটা দিন বলি, আপনার হাত ধরে আপনার জীবনে সফলতা আসবে, আপনার হাত ধরেই আপনার জীবনে অসফলতা আসবে। অর্থাৎ সমস্ত কিছুর জন্য আপনারাই দায়ী, সেটা আমার ক্ষেত্রে হলো আমিও একই। যাই হোক, সেই কারণেই আমি প্রত্যেকটা দিন বোঝানোর চেষ্টা করি যে সম্পূর্ণ আলোচনাটা শুনুন, ভালোভাবে বুঝুন, তারপরে আপনার জীবনে অ্যাপ্লাই করুন। দেখুন, আজকের আলোচনা সম্পূর্ণভাবে ঈশ্বরীয় আশীর্বাদ এই 5টা রাশির জাতক জাতিকাদের উপরে থাকবে, সেই কারণেই কিন্তু জীবনের একটা বড় পরিবর্তন ঘটবে। এই দিন তো বটেই, এছাড়াও আরও মোটামুটি 21 দিন ভালো সময় থাকবে এই 5টা রাশির জাতক জাতিকাদের। কেন, আমি প্রত্যেক দিনের কেন আপনার সাথে এগুলো ঘটবে সেই কেন প্রশ্নের উত্তর কিন্তু দিয়ে থাকি, আজও অবশ্যই দেব। আবারও বলছি, ভালোভাবে বুঝুন, আগামী 31 আগস্ট মহা ধনযোগ ও সৌভাগ্য চতুর্থী, আর এই দিনেই 5 রাশির জীবনে দারুণ একটা পরিবর্তন আসবে। দেখুন, আগামী যে আমাদের 31 আগস্ট আসছে, এই দিন কিন্তু শ্রী শ্রী গণেশ পূজা, অর্থাৎ গণেশ চতুর্থী। আর এই শুভ দিনেই কিন্তু 5 রাশির আর্থিক উন্নতি 100%, কারণ এই দিনটি ভীষণ শুভ। এই দিনে কিন্তু আমরা শ্রী শ্রী পার্বতী পূজাও করে থাকি, অর্থাৎ এই শুভ দিনে গণেশ চতুর্থী মানে বলে বোঝানো কোনো প্রয়োজন হয় না। এত শুভ দিন, এত ভালো দিন, সারাটা দিন পজিটিভিটি থাকবে, আর এই ভালো দিনে, শুভ দিনে ভাগ্য বদলে যাবে এই 5টা রাশির। তাই বলে কি আর 7টা রাশির কিছু ঘটবে না? না, অবশ্যই আমি বলবো এই গণেশ চতুর্থীর দিন 12টি রাশিরই খারাপ কিছু ঘটবে না, সমস্ত কিছু ভালো ঘটবে। তার মধ্যে থেকে সব থেকে বেশি ভালো ফলাফল যে আসবে এই 5টা রাশির, সেই কারণেই এই 5টা রাশিকে নিয়ে আমি আলোচনা করছি। আর সম্পূর্ণভাবে এই 5 রাশিরই জাতক জাতিকাদেরকে অ্যালার্ট করতে চাই, এই যে গণেশ চতুর্থীর দিন, সম্পূর্ণভাবে চোখ কান খোলা রাখুন। এই দিনে আপনাদের ভাগ্য হঠাৎ করে পরিবর্তন হয়ে যেতে পারে। এছাড়াও এর পরবর্তী সময় 22টা দিন ভীষণ ভালো কাটবে এই 5টা রাশির জাতক জাতিকাদের, কারণ এই শুভ দিনে যে সুপ্রভাব পড়বে তার সম্পূর্ণভাবে একটা ক্ষমতা 22 দিন পর্যন্ত কিন্তু থাকবে। অর্থাৎ এই গণেশ চতুর্থীর পর 21 দিন
আপনাদের কিন্তু একটা ভালো সময় থাকছে। এই সময়ে অনেক কিছু ঘটতে পারে, শুভ কোনো খবর আসতে পারে, যোগাযোগ তৈরি হতে পারে, সুযোগ আসতে পারে। তবে সবথেকে বড় যে আপনাদের খবরটা দেব সেটা হচ্ছে অবশ্যই এই 31 আগস্ট অর্থাৎ গণেশ চতুর্থীর দিন আপনাদের বড় পরিবর্তন আসতে পারে জীবনের, হঠাৎ করে ভাগ্যের চাকা ঘুরে যেতে পারে। এবার আমি আসব একে একে যে 5টা রাশির সম্পর্কে আলোচনা করছি, যে 5টা রাশির জীবনের পরিবর্তন ঘটতে পারে সেই 5 রাশির মধ্যে দেখুন আপনার রাশি আছে কি না। তার আগে আমার একটা মেসেজ দেওয়া ছিল, সেই মেসেজটা হচ্ছে এটাই, যারা আমার সঙ্গে আপনারা সরাসরি দেখা করতে চান, সরাসরি দেখা করে আপনাদের জীবনের নানা সমস্যার সমাধান করতে চান, তাদের ক্ষেত্রে আমি বলবো যে আমি কিন্তু নদিয়ায় কল্যাণীতে সেপ্টেম্বর মাসে আসছি। আপনারা বিস্তারিত জেনে নিতে পারেন এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করে, কবে সঠিক ডেটটা জেনে নিতে পারেন। 1 থেকে 2 তারিখের মধ্যে বুকিং করাতে হবে, তাহলেই কিন্তু আপনারা আমার সাথে সরাসরি কল্যাণীতে এসে যোগাযোগ করতে পারবেন। এবার আমি আসব একে একে যে রাশিগুলির কথা, যে 5টা রাশির জাতক জাতিকাদের সমস্ত দিক থেকে যে জীবনে সাকসেস আসবে, তার মধ্যে প্রথমে কন্যা রাশির কথা বলবো। কন্যা রাশির জাতক জাতিকাদের দারুণ একটা সময় কিন্তু থাকবে, সবথেকে বেশি ভালো থাকবে এই গণেশ চতুর্থীর দিন অর্থাৎ 31 আগস্ট। এর পরবর্তী সময়েও ভালো থাকবে 21 দিন, তবে এই দিনে কিন্তু একটা পরিবর্তন আসতে পারে, হঠাৎ করে কিন্তু ভাগ্য বদলে যেতে পারে কন্যা রাশির জাতক জাতিকাদের। এরপরে যে রাশির কথা বলবো সেটা হচ্ছে মিথুন রাশি। এই মিথুন রাশির জাতক জাতিকাদেরও কিন্তু দারুণ একটা সময় আসছে 31 আগস্ট। এই 31 আগস্ট অবশ্যই একটি গুরুত্বপূর্ণ দিন, এই দিনে চোখ কান খোলা রাখুন, যখন তখন আপনার জীবনের একটা পরিবর্তন আসতে পারে, হঠাৎ করে আপনার ভাগ্য বদলে যেতে পারে। এছাড়াও এর পরবর্তী সময় 21 দিন দারুণ ভালো সময় থাকছে, কারণ এই দিনে একটা শুভ সময় আপনার কাজ করবে অর্থাৎ এই গণেশ চতুর্থীর দিন বিকেল 4টে থেকে 6টার মধ্যে আপনার কোনো শুভ খবর আসতে পারে। এছাড়াও আমি বলবো হঠাৎ করেই জীবনের একটা পরিবর্তনও আসতে পারে, কারণ এত ভালো শুভ দিন, এই শুভ দিনে অবশ্যই মিথুন রাশির জাতক জাতিকাদের কিছু না কিছু পরিবর্তন আসবে, শুভ খবর আসতে পারে, কোনো আর্থিক দিক থেকেও একটা উন্নতি এদের জীবনে হতে পারে। এরপরে যে রাশির কথা বলবো সেটা হচ্ছে মেষ রাশি। মেষ রাশির ক্ষেত্রেও আমি একই কথা বলবো, গণেশ চতুর্থীর দিন মানেই মেষ রাশির জাতক জাতিকাদের ভাগ্য বদলানোর দিন, অবশ্যই চোখ কান খোলা রাখুন, যখন তখন আপনার সাথে যা কিছু ঘটতে পারে অবশ্যই ভালো, পজিটিভ, কারণ দিনটি পজিটিভ, সমস্ত রকম সুযোগ সুবিধা আপনার জীবনে কিন্তু আসতে পারে, হঠাৎ করে জীবনের পরিবর্তনও হয়ে যেতে পারে এই মেষ রাশির জাতক জাতিকাদের। এরপরে যে রাশির কথা বলবো সেটা বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদেরও এই গণেশ চতুর্থীর দিন দারুণ একটা দিন আপনার জন্য কিন্তু অপেক্ষা করছে, জীবনের পরিবর্তন হয়ে যেতে পারে, হঠাৎ করে আপনার হাতে অনেক অর্থ চলে আসতে পারে। এছাড়াও পরবর্তী 21টা দিনও আপনার জন্য শুভ, এই 21 দিন আপনার চোখ কান খোলা রাখুন, নানা রকম যোগাযোগ তৈরি হতে পারে, সুযোগ আসতে পারে, সেগুলো তো থাকছেই। আমি মূলত বলবো এই গণেশ চতুর্থীর দিন অর্থাৎ 31 আগস্ট সম্পূর্ণভাবে আপনার চোখ কান খোলা রাখুন, হঠাৎ করে জীবনের মোড় ঘুরে যেতে পারে। সর্বশেষ যে রাশির কথা বলবো সেটা হচ্ছে কুম্ভ রাশি। কুম্ভ রাশির ক্ষেত্রেও আমি একই কথা বলবো, দারুণ একটা সময় কিন্তু থাকছে 31 আগস্ট এই গণেশ চতুর্থীর দিন। শুধু গণেশ চতুর্থী নয়, এই দিনে কিন্তু মাতা পার্বতীরও পূজা অর্থাৎ শ্রী শ্রী পার্বতী পূজাও কিন্তু এই দিনে। এছাড়াও এই দিনটি সম্পূর্ণভাবে শুভ বলে মানা হয় এবং এই দিনেই ভাগ্য কিন্তু উলটপালট করবে কুম্ভ রাশির জাতক জাতিকাদের, অবশ্যই আপনার ভাগ্য পরিবর্তন হবে এতে কোনো সন্দেহ নেই, কিন্তু আপনাকে অ্যালার্ট থাকতে হবে, চোখ কান খোলা রাখতে হবে, সুযোগ আসবে, যদি আপনি সুযোগটা বুঝতে না পারেন, সুযোগটা গ্রহণ না করেন, তাহলে কিন্তু পরিবর্তন খুব একটা আসবে না। সেই কারণে আপনাদেরকে অ্যালার্ট করা, আগে থেকে জানানো একটাই উদ্দেশ্য, যে আপনারা যদি জানতে পারেন যে এই সময়টা ভালো, এই দিনটা ভালো, তাহলে কিন্তু আপনারা অ্যালার্ট থাকতে পারবেন, কোনো সুযোগ মিস হবে না, পাওয়ার সাথে সাথে আপনারা ঝাঁপিয়ে পড়তে পারবেন। কারণ আমি প্রত্যেক দিন যে কোনো আলোচনায় এই কথাগুলো বলি যে
ভগবান বা গ্রহ নক্ষত্র আপনাকে এসে টাকা দেবে না, অ্যাটাচি অ্যাটাচি যে আপনার ভাগ্য বদলে ফেলবেন, আপনার সময় ভালো করে দেবে, পরিশ্রম আপনাকে করতে হবে। তাই অ্যালার্ট থাকতে বললাম, সম্পূর্ণভাবে আপনার অ্যালার্ট থাকতে হবে, কারণ আপনার হাত ধরেই আপনার জীবনে সফলতা আসবে। আজ এ পর্যন্তই, আবার আসবো নেক্সট ভিডিও নিয়ে, ততক্ষণ ভালো থাকুন।